দীর্ঘদিন বন্ধ থাকার পর সীমিত পরিসরে চালু হচ্ছে লঞ্চ চলাচল। এই মুহূর্তে সদরঘাট লঞ্চ টার্মিনালে আছেন রিপোর্টার মাহমুদ রাকিব, সরাসরি যাচ্ছি তার কাছে। রাকিব, দীর্ঘদিন পরে সদরঘাটে কিছুটা হলেও কর্মচাঞ্চল্য আমরা দেখতে পাচ্ছি এবং সদরঘাটের যে পন্টুনগুলো রয়েছে সেখানে এক এক করে লঞ্চ ভিড়ছে। যেহেতু আগামীকাল থেকে দেশের যে যাত্রীবাহী লঞ্চ সেগুলো দীর্ঘদিন পরে চলাচল শুরু করবে, তো সে কারণে আমি যদি একটু আপনাকে দেখাই, আমার পিছনেই দেখবেন যে এই যে লঞ্চগুলো, এবং ঠিক এই মুহূর্তে দেখছেন দুটি লঞ্চ কিন্তু এখান থেকে বের হয়ে আস্তে আস্তে সদরঘাটের দিকে আসবে বলে তারা কিন্তু প্রস্তুতি নিচ্ছে। এবং ইতিমধ্যে বেশ কিছু লঞ্চ সদরঘাটে এসেছেও, বিশেষ করে আমরা দেখেছি ওদিকে চাঁদপুর, এরপরে আপনার কালাইয়া, ভোলা, এসব অঞ্চলের কিছু লঞ্চ ইতিমধ্যেই ঘাটে এসে ভিড়েছে। একইভাবে আমরা দেখেছি পটুয়াখালীর যে ঘাট রয়েছে সেখানেও কিন্তু বেশ কিছু লঞ্চ পটুয়াখালীর ঘাটে এসে ভিড়েছে। তবে এখনও পর্যন্ত বরিশাল কিংবা ঝালকাঠি, ভাণ্ডারিয়া, হুলারহাট এসব অঞ্চলের লঞ্চ এখনও ঘাটে এসে ভিড়েনি। ধারণা করা হচ্ছে আজ রাতের মধ্যেই সব লঞ্চ ঘাটে এসে ভিড়বে, যেহেতু আগামীকাল থেকে মূলত যাত্রী নিয়ে তারা লঞ্চগুলো ঢাকা থেকে ছাড়বেন। এবং যে লঞ্চগুলো ঢাকার বাইরে রয়েছে, আপনি জানেন যে করোনার আগে যে লঞ্চগুলো যাত্রী নিয়ে ঢাকার বাইরে গিয়েছিল, বরিশাল, হুলারহাট, পটুয়াখালী, ভোলা, সেখানেও কিন্তু লঞ্চ রয়েছে, সেই লঞ্চগুলো সেখান থেকে যাত্রী নিয়ে আবার ঢাকায় ফিরবেন। তো সব মিলিয়ে কিন্তু বলা যায় মোটামুটি প্রস্তুতি নেওয়া হচ্ছে। বিআরএলবির চেয়ারম্যান বলেছেন যে এখনও যেসব গ্যাংওয়েতে তারা টানেল বসাতে পারেননি সেসব টানেল আগামীকালকের মধ্যে বসানো হবে। বলা হচ্ছে যে জীবাণুমুক্ত টানেলের মাধ্যমে প্রত্যেক যাত্রীকে এর মধ্যে দিয়ে জীবাণুমুক্ত হয়েই লঞ্চে প্রবেশ করতে হবে। তবে এখন যেটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে যে লঞ্চগুলোর যে ডেক রয়েছে সেই ডেকে আসলে কতটা সামাজিক দূরত্ব নিশ্চিত করে ডেকের যাত্রীরা যাতায়াত করাতে পারবেন সেটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ইতিমধ্যেই বিআরএলবির চেয়ারম্যান বলেছেন যে তারা সকল মালিকদেরকে নির্দেশনা দিয়েছেন যে ডেকের মধ্যে 3 ফুট দূরত্ব রেখে রেখে রং দিয়ে চিহ্ন দেওয়ার জন্য, যে সেই চিহ্নের উপর যাত্রীরা বসে কিংবা শুয়ে যাবেন। যেহেতু ডেকে কোনো সিট নেই যেটি আপনার ট্রেনে, বাসে কিংবা প্লেনে রয়েছে, কিন্তু সেহেতু এখানে যেহেতু কোনো সিট নেই সে কারণে তারা এই রং দিয়ে চিহ্ন দিয়ে দেওয়া হবে। সে চিহ্ন অনুযায়ী যে কজন যাত্রী নেওয়া যায় সে কজনকে নিয়ে লঞ্চ ছাড়তে হবে। আরেকটি বিষয় যেটি সবচেয়ে গুরুত্ব দিচ্ছে যে মাস্ক ছাড়া কোনো যাত্রীকেই সদরঘাটে ঢুকতে দেওয়া হবে না, কিন্তু ইতিমধ্যেই তেমন ঘোষণা বিআরএলবি দিয়েছে। তো মোটামুটি আমার কাছে এখন ছিল এই সব শেষ। জাফর, স্বাস্থ্যবিধি মেনে লঞ্চ চলাচল শুরু করার সবশেষ খবর জানাতে সদরঘাট থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন রিপোর্টার মাহমুদ রাকিব।